এটুকুই বলবো। তুমি কেন কমেন্ট করছো, কি কমেন্ট করছো আমি জানি না, কিন্তু তোমার ঘরে মা আছে, তাকে সম্মান, মানে মা তো সবার মা হয়, আমার মা, তোমার মা, মাধুরীর মা, এক্স ওয়াই জেড সবার মা, মা সব সব দেখতে হবে না, সব দেখতে নেই। নিজে ঠিক না হয় তুমি লোককে কি জ্ঞান দিচ্ছ? তুমি তুমি কমেন্ট করে তুমি হয়তো মানে আমাকে ঠুকতে গেছো, কিন্তু আমাকে ঠুকতে গিয়ে নিজেই নিজের পরিচয় দিয়ে দিলে। আসলে আমি ঠিক লাইভে এগুলো নিয়ে বলতে চাই না ঠিকই, কিন্তু কিন্তু একটা কথা একটু বলতে চাই, তোমরা কোথাও ওই আমাকে ঘৃণার পাত্র বানাতে গিয়ে নিজেরা আরো 10টা অপরাধ করে বসছো এটা কিন্তু ভাবছো না? কারণ তোমরা যে সোশ্যালি কিস্তি গালাগালি সারাদিন দিয়ে যাচ্ছ, মানে গতকালও বলেছিলাম যে রীতিমতো এগিয়ে রেখে দাও, এই হাগাগুলো কিন্তু তোমাদের রুচির পরিচয় দেয়। অবশ্যই এটা দু চারজন করে, সবাই না, সবাই শ্রোতা বলেই এত ভালো ভালো গানগুলো সবাই শোনার জন্য বসে থাকেন রাত করে, কিন্তু তবু মাকে নিয়ে লাইভ করলে তাকে নিয়ে দুটো বাজে কথা বললে। একজন কমেন্ট করছে, ওর তো মা নেই, ও মায়ের পেটের থেকেই জন্মায়নি, যারা ক্রিয়েট করেছে হচ্ছে তাদের লোক, সো মানে রুচিটা তো এইটাই এটাই হবে, মানে সমাজে কিস্তিকরদের জায়গা উপরে মায়ের মাকে নিয়ে এত বাজে বাজে কথা সমাজে সুজয় লাহা বলে যে আছে লাইভে দেখছে আর বিভিন্ন রকম কমেন্ট। আমি একটা কথা বলি, সমাজে ইনফ্লুয়েন্সার তারা যারা কিস্তি দেয়, এখন রিসেন্টলি খুব দেখতে পাচ্ছি ইনফ্লুয়েন্সার তারা যারা মানে সোশ্যাল মিডিয়াতে হাঁকতে আসে, আর যারা ক্রিয়েটিভ কাজকর্ম করে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ট্রোল। মানে আপনি দেখবেন না যে কোনো ইয়ে কাজকে নিয়ে, যারা ভালো কাজ করার চেষ্টা করে, যারা কাজ করার চেষ্টা করে তারাই ট্রোল হয়, তাদেরকে নিয়ে ট্রোল করে। তো আমি বুঝি না এদের, এদের কাজ হচ্ছে সারাদিন বাপের পয়সায় খায়, মায়ের পয়সায় ঘুরে বেড়ায়, আর দিনের শেষে বা কোনো ক্রিয়েটিভ কাজকে নিয়ে ট্রোল করে। আরে হ্যাঁ, তার জন্য তোমার এইসব করার জন্য মিডিয়া আছে, সো তাকে তুমি যদি প্রোটেস্ট করতে যাও, তোমার বাপ মা তুলে গালিগালাজ করার পরে তুমি যদি প্রোটেস্ট করতে যাও, তাহলে তুমি হয়ে যাবে রেপি, তুমি এই হ্যান ত্যান অনেক কিছু হয়ে যাবে। তো খারাপ লাগে, খুব খারাপ লাগে, কারণ একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে তো উঠে এসেছি। আমি সিচুয়েশনটা খুব করে জানি যে একটা মানুষকে কিভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই একটা অন্ধকার জগতে ঠেলে দেওয়া যায়। আজকে তো না হয় আমার পরিবার, আমার ভাই ব্রাদার্স এবং আপনারা ছিলেন বলে আমি ফিরে আসতে পেরেছি, কিন্তু আমার মতন জায়গাতে অনেক মানুষই এরকম জায়গায় বিষয় থেকে হারিয়ে যায়, কারণ মানসিকভাবে ভেঙে পড়ে। তো আপনাদের যারা এই ধরনের নেগেটিভ কাজকর্মে যুক্ত, বিষয়টা আপনাদের জন্য একটাই কথা বলি, ও পারছে আমি পারছি না, ও পাচ্ছে আমি পাচ্ছি না, ও খাচ্ছে আমি খাচ্ছি না, সমস্যাটা এখানে। সো সেইটা নিয়ে কী বা বলবো, আপনাদের রুচিবোধ আপনারা নিয়ে থাকুন, আর যারা সত্যি হেটার্স, যারা সত্যি হেট করেন, তাদের ডেফিনেটলি আমরা চাই তাদেরকেও ভালোবাসতে, তাদের ভালোবাসাটাও চাই, কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়াতে লিটারেলি হাঁকতে আসেন, গালাগালি দিতে আসেন, আপনাদের আমার চাই না। সো আপনাদের সমস্যা থাকলে লাইভে আসবেন না, গান শুনবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ভদ্র মানুষরা লাইভে আছেন তাদেরকে অপমান করবেন না, কারণ এখানে বহু মানুষ, এই প্রায় 1500-2000 মানুষ দেখছেন, এবং লাইভটা শেষ হওয়ার পরে হয়তো লাখখানেক ভিউজ যখন যায়, তখন সেখানে কিন্তু প্রচুর ভদ্র মানুষেরা থাকেন, যারা আমার শ্রোতা, যারা আমার সম্মানীয় শ্রোতা। সো আগের বারও মানে সেই ছাপড়ি নিব্বা নিব্বিদের গায়ক বলা হয়, সেটার প্রোটেস্ট করতে গিয়ে না কি হয়ে গেলাম রেপিস্ট, আরও কত কি হয়ে গেলাম। সো মানে কি বলবো, এটা নিয়ে কিছু বলার নেই, কারণ ভালো জিনিসের সঙ্গে কেউ দেয় না, পজিটিভ জিনিসের স্বাদ কেউ দেয় না, নেগেটিভ জিনিসের স্বাদই দেয়। সো কী বা বলবো, বলতাম না এতগুলো কথা, বলতাম না, আমি এই টপিকটা নিয়ে বলছিলাম না, কিন্তু মাকে নিয়ে দুটো কিস্তি দিচ্ছ, এটা তো তোমার মানে সত্যি তুমি মায়ের পেটেই জন্ম নাও নি। রিজু বলছে ইউ লাভ ইউ, রিজু কালকে আসিস, কালকে রিহার্সাল করবো।
স্বপন বৈদ্য হয় রুষাদি হয় গান করো গান গাইব মুডটা নষ্ট হলো আর কি। জিৎ বলছে সেরা হলে দাদা, না সেরা নয় এটা, এটা বাস্তব কথা। তুই দেখবি না ভালো কোনো কাজ, মানে ভালো কেউ কিছু করতে গেলে ট্রোল হয়। আরে ট্রোল করার জন্য প্রচুর বহু জিনিস ছিল। তুমি ভাই বৌদি খেলা হবে গান নিয়ে ট্রোল করছো, আমি কাউকে কিচ্ছু বলিনি, আরে গানটাই বানিয়েছি অমন, ট্রোল হওয়ার মতনই একটা কন্টেন্ট। তো বৌদি খেলা হবে নিয়ে যেমন করো, তখন দুপুর ঠাকুর ফো, তারপর আর কি বেরিয়েছে মৌচাক বেরিয়েছে কো, এগুলো নিয়ে তো বলো না, কারণ ওগুলো ইন্ডিপেন্ডেন্ট কাজ না, ওগুলো একটা কোম্পানির কাজ। বলতে গেলে না সব ভেঙে হাতে ধরিয়ে দেবে, পরের দিন বাড়িতে গিয়ে পুলিশ দাঁড় করিয়ে দেবে তুমি তাদেরকে নিয়ে বলতে গেলে। আর আমাদের নিয়ে কেন বলো, কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট, বাপ কাকা নেই তো, মানে আমাদের তো ইন্ডাস্ট্রিতে কেউ নেই, কষ্ট করে স্ট্রাগল করে ওঠা, ওই জন্য তোমাদের আমাদের পেছনেই লাগতে হয়, কারণ জানো একে এর পেছনে লেগে একে অনেক কিছু করা যাবে। সো বৌদি খেলা হবে নিয়ে করেছো কিছু বলিনি, কিন্তু বাপ মা তুলে যখন করা হয় না তখন সত্যি খারাপ লাগে, মানে তখন মনে হয় যে কি করতে কাজ করতে আসলাম। কারণ বাপ মা বাবা মা যখন জন্ম দেয় না, তখন বাবা মা ছেলে মেয়ের উন্নতি বা ভালো, ছেলে মেয়ের জন্য বাবা মায়ের ভালো হোক এই জিনিসটার জন্য বাবা মা ইয়ে করে। কিন্তু কোথাও দাঁড়িয়ে বাবা মা আমার জন্য কথা শুনছে, এটা দেখতে খুব খারাপ লাগে, আর আমার সত্যি সেটা খারাপ লেগেছে। আর সব থেকে বাজে জিনিস একটাই, আমি আজ পর্যন্ত একটা ভদ্র মানুষকে দেখলাম না আমার কমেন্ট বক্সে এসে গালাগাল করতে এবং বাজে কথা বলতে। যত মানে সব থেকে খারাপ লাগে এটা, ছাপড়ি নিব্বা নিব্বি তারাই বলে যারা নিজেরা ছাপড়ি নিব্বা নিব্বি। আমি এই কথাটা বলতে চাইনি কোনোদিন, কারণ আমি তাদেরকে অপমান করতে চাইনি, তারা নিজেরাও মানুষ যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করে। আমি তো এক এক করে প্রোফাইলগুলো দেখে রেখেছি, কারা গালাগাল করে কারা কি করে, আমি তাদের প্রোফাইলগুলো আইডেন্টিফাই করে নিই। এটুকু বুঝলাম যে যারা গালাগালিগুলো করছে তাদের প্রোফাইলগুলো খুললে বোঝাই যায় যে এরা এরা হচ্ছে মানে এদের পরিবারেরই কোনো ঠিক নেই, এদের এরা নিজেরাই ছাপড়ি নিব্বা নিবে। আরে প্রত্যেকটা জিনিসের খারাপ ভালো আছে, তুমি খারাপ তুমি নেগেটিভ দিক বলতেই পারো একটা মানুষকে, তুমি শুধরে দিতেই পারো। আমি নিজে কি সারাদিন বাড়িতে ভুল করি না, আমি তো ভগবান নই, বাবা মা কি সারাদিন বকা মার দেয় না, বকে না, তো সেটা কমন জিনিস, তোমার বাড়িতেও হয় আমার বাড়িতেও হয়। কিন্তু তাই বলে ক্রিয়েটিভ কাজ করো ভাই, ক্রিয়েটিভ কাজ না করে তুমি লোককে জ্ঞান দিতে আসবে এটা করো না। আজকে এই লাইফে যারা থাকেন না, তারা গান শুনতে আসেন, তারা ভালোবেসে আসেন, এমনি এমনি আসে না, তো সেই মানুষগুলো যখন থাকেন না তাদেরকে অপমান করার স্পর্ধা তোমাদের হয় কি করে। এগুলো নিয়েও এই যে যে আজকে এই বক্তৃতা দিচ্ছি এটা নিয়েও দেখবে অনেকে ট্রোল মিম বানাবে, আসলে তাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট হয়, আমাকে নিয়ে দুটো কথা বলেছে ওই সময় সবকটা ইউটিউব চ্যানেল দুটো সাবস্ক্রাইবার পেয়েছে, দুটো ভিউ পেয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি কাউকে খারাপ করে কাউকে ছোট দেখিয়ে তুমি নিজে বড় হবে। তো কি বা বলবো আমি, সত্যি একটা এই ঘটনাটা আমাকে অনেকটা চোখ খুলে দিয়ে গেছে, যে এটুকু বুঝতে পারলাম যে সমাজে ভালো মানুষ তো ডেফিনেটলি আছে, কিন্তু খারাপ মানুষেরা সমাজে ওই খিস্তিখোরদেরকেই বেশি পছন্দ করে, মেয়েদেরকে অসম্মান করা মানুষদেরকে বেশি পছন্দ করে তাদের তুলনায় যারা কন্টেন্ট ক্রিয়েটর। আমরা তো গান গাই, আরে বৌদি খেলা হবে একটা গান, সিনেমাতে তো কত রকম গান হয়, আপনারা সেগুলো নিয়ে তো ট্রোল করেন না, আপনাদের ওইটা সাহসই হবে না, আপনারা ট্রোল করতেই পারবেন না ওটা নিয়ে, কারণ ওইটা নিয়ে ট্রোল করলে আপনারা একদম সব কিছু ভেঙে হাতে ধরিয়ে দিয়ে যাবে, বাড়িতে পরের দিন পুলিশ চলে যাবে সেই কোম্পানি থেকে, আর আমাদেরও তো কেউ নেই, আমাদের তরফ থেকে যাওয়ার কেউ নেই। সো খারাপ লাগে বস, অনেক তো হয়েছে, আর কত কি চাইছেন, মানে লাস্ট অব্দি গান গাইব না, ওইসব হবে না বস, গান তো গাইবই। অরিন্দম ভট্টাচার্য বলছেন গান নয় চেন গুজো, চেন কি আপনার মনে হয় মানে কেউ লোকে দিয়ে যায়, মানে কি বলবো আপনাদের রুচিবোধ এটাই, আপনারা ওই একটা দিন মানে এই ধরনের কমেন্ট যারা করেন তারা হচ্ছেন সেই মানুষ যারা সপ্তাহে 7 দিন 7 রকম খাবার খান না, সপ্তাহে 7 দিন একই খাবার খান।
আর কিছু বলবো না ভাই, নমস্কার, একটু গান গাই। হ্যাঁ, ইউএনজিৎ বলছে কতজন ভাইরাল হয়ে গেল তোমায় কিল্লি করে। এক্স্যাক্টলি কি করব বল বাদল, খারাপ লাগে তো। মামনি কিছু বলতে চাইলে বলতে পারো, বলো। মানে এই এই সিচুয়েশনে তোমরা কতটা সাফার করেছো বাদল, চাইলে কিছু বল। মানে আমি এতদিন কিছু বলিনি, আজকে একটু ইচ্ছে হলো বলতে। মামনি কিছু বলবে না, আমরা বেঁচে আছি এটাই অনেক। এক্স্যাক্টলি, মানে আমার পরিবারের প্রতি কি হয়েছে এটা ভাবতে পারবে না। অন্য পরিবার হলে শেষ হয়ে যেত।